রাজ্যত হ্রাস পাইছে কোভিড আক্রান্তর হার, কমা নাই মৃত্যুর সংখ্যা। মঙলবারের দিনটোত রাজ্যত মৃত্যু 92 জনের। করোনার সংহারের মাজতে এক আশার খবর আহিছে, করোনা আক্রান্তর হার ক্রমাৎ হ্রাস পাইছে, তথাপি সংক্রমণের নিয়ন্ত্রণত বিশেষ স্থবিরতা অহা নাই। ডিব্রুগড়ের মরাণত ক্রমাৎ জটিল হয়ে পড়েছে কোভিড পরিস্থিতি। 24 ঘণ্টাত মরাণত কোভিডত আক্রান্ত হয়ে দুজনক লোকের মৃত্যু ঘটিছে। অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত মৃত্যু ঘটিছে খোৱাং হাতীগড়ের ভদ্রেশ্বর চেতিয়া আর হালমারি চাহবাগিচার মার্গেটা জোসেফর। ইয়ারে মরাণত কোভিডত মৃত্যু হওয়া লোকের সংখ্যা বৃদ্ধি পায় 22 জনলৈ। কোভিডত আক্রান্ত হয়ে রানীত মৃত্যু হয় প্রবীণ রাভা নামের এজনের। আমিন গাঁর জিএনআরসিত মৃত্যু হয় লোকজনের। ডিগবৈ টিংরাই রজনীকান্ত হাইস্কুলের শিক্ষয়িত্রী শেওয়ালী নেওগরু মৃত্যু ঘটে কোভিড আক্রান্ত হয়ে। যা নিশা অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিক্ষয়িত্রীগে। কোকরাঝাড় জেলাতেও করোনা সংক্রমণে লৈছে ভয়ঙ্কর রূপ। প্রশাসনে জেলাখনের দুটুমা রাজচক্রত পোষাঘর পার্ট নং 1 আর 2 আর কোকরাঝাড় শহরের হাদানফাড়াত সম্পূর্ণ কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে। বর্তমান জেলাখনত করোনা আক্রান্তর সংখ্যা 480 জনলৈ বৃদ্ধি পাইছে, আনহাতে মৃত্যু ঘটিছে 24গৰাকীৰ। কলিয়াবৰত কোভিড 19 আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে 1025 জনলৈ। কলিয়াবৰত করোনা সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি ঠায়ে ঠায়ে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসনে। কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা অঞ্চলের লোকসকলের মাজত খাদ্য সামগ্রী বিতরণ করে কলিয়াবৰ মহকুমা প্রশাসনে। যাকালি আমি জখলাভণ্ডা এইটো কেরিবাকরি এরিয়াটো আমি কন্টেইনমেন্ট জোন ডিক্লেয়ার করলো। তো এটা আমি 25 জন ফ্যামিলির কারণে খাদ্য যোগান ধরছো। গাঁওবুড়ার আমি লিস্ট লৈছো, লগতে প্রেসিডেন্ট বাইদেউ আছে, তাতে 25 জন বেনিফিশিয়ারি ফ্যামিলি সিলেক্ট করা হয়েছে। 14 ডেজর কারণে তাহাতে যদি কোয়ারেন্টাইনত থাকিব, এই এজ পার গাইডলাইন এজ পার এসওপি আমি 14 ডেজর কারণে খাদ্য যোগান দিছো। তামুলপুর মহকুমার অন্তর্গত দরঙ্গা মেলাস্থিত মেনকা চাহ বাগিচাত সরকারের নির্দেশ মর্মে নির্মাণ করা কোভিড কেয়ার সেন্টারত কোয়ারেন্টাইন করে রখা হয়েছে কোভিড রোগীসকলক। লগতে রোগীসকলক খাদ্যর যোগান ধরেছে বাগান কর্তৃপক্ষয়। কিন্তু বাগানখনত 7খন বিছনাযুক্ত কোভিড কেয়ার সেন্টারটোত ইতিমধ্যে 6জন রোগী থাকাত অনাগত দিনত কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধি পালে রোগীসকলক কত রাখব তাক লৈ চিন্তাত পড়েছে মেনকা চাহ বাগিচার কর্তৃপক্ষ। এদিন মোটামুটি এসপ্তাহ ধরে পড়ে আছো, তার ভিতর বহুখিনি নেগেটিভ, বহুখিনি কব গেলে 6জন মানুষই পজিটিভ পাইছো। আমি সদায় টেস্ট করে আছো, যাকালি করলো পজিটিভ মানুষখিনি আমি কোভিড কেয়ার সেন্টার মেনকা ডিস্ট্রিক্ট রাখিছো। তো যেখানে মানুষ আমি চোরাচিত্র করে আছো, খাওয়া লওয়ার ব্যবস্থা দিয়ে আছো, আমার বাগানের কর্তৃপক্ষ ফলের পর যেখানে পড়া যায়। আর সেইখানে কোভিড কেয়ার সেন্টার বনাব দিছিলে গভর্নমেন্টে, কিন্তু গভর্নমেন্টে মেট্রেসের ফলের হোক বা বেডর ফলের পর কোনো সুবিধা দিয়া নাই। আমার এতালে বেড বহুত কম হয়ে আছে, মাত্র 7খন বেড আছে, আমি আর পেশেন্ট আছে 6জন। রাজ্যের কোভিড পরিস্থিতিত আতঙ্কিত হয়ে পড়েছে সমগ্র রাজ্যবাসী। কোভিডর পর রক্ষা করার উদ্দেশ্যে সরকারেও জারি করেছে ইখনের পিছত সিখনক এসওপি। কিন্তু নিয়ম ভঙ্গ করাই যে নিয়ম এসাম লোকর, এয়া ধমধমার দৃশ্য। ধমধমার বজারত আজি এনেদরে বজার করবলৈ উলাই আহিল অজস্র লোক। নাই কোনো সামাজিক দূরত্ব, মুখতো নাই মাস্ক। সরকারি নীতি নির্দেশনাক ধোয়াচাঙত তুলি বজারত ভিড় করা এই সকল লোকর বাবে এতিয়া চিন্তিত হয়ে পড়েছে সচেতন লোক। আপনার দেখা পেছে এয়া ধমধমা বজার, সপ্তাহ দুদিন বজার হয়, বুধবার আর শনিবার। ইমান টিভি দি থাকার পিছত, বাতর দি থাকার পিছত, ইমান সংক্রমণ বাড়ার পিছত আমার যে সামাজিক দূরত্ব সেটা নাই। আর প্রায় 40% মানুষ আজি তারিখে মাস্ক লওয়া নাই। কিছু লৈছে ধুতুরিত, কিছু লৈছে এনে আড়ি লৈছে, কোনোবার পকেটত আছে। আপনাদের সব এখন এখন ধমধমা বাজার। ব্যুরো রিপোর্ট, ডিএ নিউজ প্লাস।